কোর্টনি রেডি প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হয় বাংলা ভাষা জানতেন না এই অভিনেত্রী, কিন্তু রাজকুমার সিনেমাটির জন্য বাংলা ভাষা শিখতেছেন তিনি। কোর্টনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, তাতে দেখা যায় সাদা দেওয়ালে সাজানো হাতের লেখা বাংলায় বর্ণমালা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, আমি শিখছি। পরিচালক হিমেল আরশাফ বলেন, কয়েক মাস ধরে বাংলা ভাষা শেখার চেষ্টা করছে কোর্টনি। গত মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম, কোর্টনির সঙ্গে দেখা হয়, আড্ডা হয়। তখন দেখি তার অনেক ডেডিকেট হয়েছে, একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্য নিয়েছেন, নিয়মিত বাংলা সিনেমা দেখছেন। বাংলা ভাষা শেখার জন্য অনেক পরিশ্রম করছে কোর্টনি, তাতে মুগ্ধ নির্মাতা বলেন, কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবে না, তবে চিত্রনাট্যে যা আছে তা ভালোভাবে আয়ত্ত করছে। শ্যুটিংয়ের জন্য 9 ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন কোর্টনি। এরপর শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করছে আরশাদ আদনান, শাকিব খানের পরবর্তী সিনেমা রাজকুমার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল অভিনেত্রী কোর্টনি কফি। কয়েকদিন পরে শুরু হবে হিমেল আরশাফ পরিচালিত এই সিনেমার শুটিং। পরিচালক হিমেল আরশাফ জানিয়েছিলেন, পাবনাতে শুরু হবে রাজকুমারের শুটিং, সেটা আগামী 10 ডিসেম্বর শেষ হবে আমেরিকায়। আপাতত শুটিং শুরুর প্রস্তুতি চলছে।